আগের চেয়ে আমের দাম তো বেশি পাই না। আসলে আমরা কৃষক, আমরা একটা গাছ লালন পালন করি, এক দেড় বছর একটা গাছ লালন পালন করার পর একটা গাছে ফল আসে, সেই ফলটা আমরা যদি বাজারে নিয়ে যাই, সেই ফলটা আপনি মনে করেন যে যেটা হলো 42-45 মন নেয়, সেখানে 52 মন নেয়। আর এটা নিয়ে যদি কিছু কথা বলি তাহলে দেখেন যে আরো যে 42 মন নেয় আছে, কিন্তু আমরা বলতে গেলে বলে যে আম দেওয়া লাগবে না, আপনি নিয়ে যান ঘুরে, আমের বাজারে নিয়ে যায়, অনেক হয়রানি হতে হয়, কিন্তু কৃষকের এ বিষয়ে কেউ দেখে না। লাভবানরা তারা যারা ব্যবসা করে, সিন্ডিকেট করে বা আড়তদার, আমরা যদি 42 আম বেশি তাহলে আমরা কিছু লাভ পাবো, কিন্তু আম দেখা যাচ্ছে 42 মন, কিন্তু তারা নেয় যে 52 মন, এক মন আমও 10 কেজি বেশি। আবার দেখো এক মন আম বেচতে গেলে আপনার 77 টাকা কিন্তু আড়ত ভাড়া দেওয়া লাগে, কোনো বেনিফিট নেই, সরকার থেকে আমরা কোনো অনুদানও পাই না বিশেষ করে। আর সরকার এই কৃষকের প্রতি একটু যে নজর দিবে তাও তো দেখি না। সরাসরি গ্রাহকের কাছে কেমনে বেচবো, তারা ঘর ভাড়া নিছে আর এই ঘরের যারা মালিক তারা এই যে মন প্রতি মনে 77 টাকা করে নেয় সিন্ডিকেট। আশা করা যায় এবার তো আমের ফলন কম হিসাবে বাজারে অনেক দাম আশা করতেছি, কেন না বাগানে আম তো আসে নেই, তো বাজারে আশা করা যায় আমের দাম বৃদ্ধি পাবো, কিন্তু বাজারে যায় যদি দাম না পাই আমরা পাবো না, এরা পাবে আড়তদার বা যারা সিন্ডিকেট করে ছোটোখাটো ব্যবসা করে তারা পাবে। আমরা আসলে কেউ গাছ বিক্রি করে, কেউ পাতা বিক্রি করে, কেউ গাছ ছোটো গুটি আসতে বিক্রি করে, কেউ নিজেরাই বাজারে বিক্রি করে আম নিয়ে যায়। চাষ করতে যায় বাজার সম্মুখীন হয় না, কিন্তু নিজেরা বাজারে বিক্রি করতে গেলে আপনার উপরে আম দেখে নেয়, নেওয়ার পর দাম করে আবার নিয়ে যায় দোকানে, নিয়ে যায় দেখেন যে 10 মন আমের মধ্যে আবার 2 মন আম ওই বাস আম বের করে দেয়। এতে আবার যদি আমরা বলি তো এটা আপনি দেখে নিছেন, মনে করেন যে আম আবার ফেরত দেয় বা ওটার আম কম ধরে, এটা যদি 2000 টাকা মন বেশি ওটা যায় 1200 টাকা মন দেয়, নিজেরা বিক্রি করলে এইরকম। মানে কৃষকদের কাছে কোনো মূল্য নেই বাজারে। বাড়ি ফোর এটা আসবে জুলাই অগস্টের দিকে, এই ছোটো আমগুলোর বয়স 40 দিন, এর মধ্যে দেওয়া আছে আমিমেকটিন, তারপরে দেওয়া আছে ইমিডাক্লোফিট, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, ছত্রাকনাশক, আদার্স, এগুলো ছত্রাকের কাজ করে, আপনার হচ্ছে উকুন পোকার কাজ করে, কারেন্ট জাতীয় পোকার কাজ করে, যেটা বিপিএস বলা হয়। আমরা স্পট না আসার জন্য যেগুলো দেওয়া হয় আপনার হচ্ছে কার্বেন্ডাজিম বিশেষ করে, আমরা যে ওষুধগুলো ইউজ করি এগুলো সবগুলোই সরকারের অনুমতি, এগুলো আসলে ফসলের কোনো ক্ষতি করে না এবং মানুষদের জন্য কোনো ক্ষতি করে না। অ্যাকচুয়ালি ফলন এবার একটু কম আর মুকুল কম আসছে তুলনামূল্যক, বিশেষ করে আপনি পুরাতন গাছগুলোতে মুকুল দেখা যাচ্ছে কম আর নতুনগুলোতে মুকুল আছে, এগুলোতেও আদার্স অন্য অন্য বছরের তুলনায় মুকুল কম এবার। অ্যাকচুয়ালি আবহাওয়া আর বিশেষ করে আম লেটে ভাঙার কারণে মুকুল এবার কম আসছে, বাজারটা এরকম বলা যায় না। এখন আম পর্যাপ্ত গাছে দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কী হবে নেক্সট টাইমে বা কতটুকু আম টিকবে গাছে এটা তো ওইরকমভাবে বলা যায় না, ঝড় বৃষ্টি আবহাওয়ার বিষয় আছে। আম আমরা কৃষক লেভেল থেকে আমরা যারা দিই, আমাদের থেকে যারা নেয় মধ্যবিত্ত সিন্ডিকেট যারা আছে এনারে বিশেষ করে লাভবান হয়। তারপরে আপনার আড়তদারদের যে সিন্ডিকেট আছে, মনে করেন আপনি 40 কেজি মন হয় এনারা নেয় 55 কেজি বা 60 কেজি, এনারে বিশেষ করে কৃষককে ধরা হয়। বাগানটা যদি পাতা বিক্রি করে সেটার দাম হয় এক রকম, তখন আয়তন বা গাছের আকার, গাছের কতগুলো গাছ আছে এর উপর ডিপেন্ড করে। আর যদি আপনি হচ্ছে ফল গুটি আসার পর বিক্রি করে তখন দেখা যায় ফলের কন্ডিশান কীরকম, কতগুলো ফল হতে পারে এর উপর ডিপেন্ড করে। আর ফল বড় হওয়ার পর যদি বিক্রি করে তখন আপনার ফল কতগুলো হবে বা কী পরিমাণ আছে এর উপর ডিপেন্ড করে দাম হয়। এগুলো 25% টিকবে, 75% ঝরে যায়। আমি এবার 20 বিঘা জমি চাষ করতেছি, আশা করি প্রায় 4000 মন ফল পাবো।